আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চৈনিকা ফ্যাশন টেলার্সের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ফরএভার ফ্যাশন মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে শেয়ার করব ফুল ফ্ল্যাঞ্জ শার্ট কাটিং টেকনিক্যালের মাধ্যমে সূত্র সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা নতুন, অল্প সময়ের মধ্যে আপনারা যারা ভালো মানের কাটিং শিখতে চান লেডিস এবং জেন্টস, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। তা আমরা প্রথমে একটা ইঞ্চি টেপ দেখিয়ে দিচ্ছি, যে একটা ইঞ্চি টেপ লাগবে। একটা ভালো মানের কেসি নিয়ে নেবেন, একটি ভালো মানের শেপ কাট নিয়ে নেবেন যেন শেপ ভালো থাকে, আর একটি ফুট স্কেল নেবেন, আরেকটা 22.5 ইঞ্চি স্কেল নেবেন, আর একটা 1 গজের চিকন একটা স্কেল নেবেন। তো বন্ধুরা, আমি সূচিপত্র থেকে 98 নং ভিডিওটি নিয়ে নিলাম। ফুল ফ্ল্যাঞ্জ শার্ট টেকনিক্যালের মাধ্যমে আমি সূত্র সহকারে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডায়েরিতে নোট করে রাখবেন এবং ভালোভাবে ড্রয়িং করে রাখবেন এবং সূত্র লিখে রাখবেন, যেন পরবর্তী সমস্যা হলে যেন সূত্র দেখে ভালোভাবে বুঝতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি এবং আপনাদেরকে 1 নং চিত্র, 2 নং, 3 নং, 7 নং পর্যন্ত চিত্র সূত্র আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সম্পূর্ণ ভালোভাবে আপনারা আয়ত্তে নিয়ে আসবেন। যদি সূত্র না বোঝেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটা পোশাক কাটিং করতে গেলে অবশ্যই মাপ লাগবে, সেজন্য আমি মাপ, লুজ মাপ সহ আমি আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মাপের বিভিন্ন রকমের স্লিপ করানো হয়, তার মধ্যে থেকে আমি সহজভাবে যেভাবে বুঝতে পারেন সেজন্য আপনাদেরকে সেটা দেখাচ্ছি। লম্বা 27 ইঞ্চি, পুট 18 ইঞ্চি, বডি 44 ইঞ্চি, কোমর হলো 42 ইঞ্চি, হিপ হলো 45 ইঞ্চি, হাতার লম্বা হলো 24 ইঞ্চি, হাতার কাপ 9 ইঞ্চি, গলা হলো 15 ইঞ্চি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সেন্টিমিটার দিয়ে বোঝাচ্ছি। আউট প্লেট ও বোতাম প্লেটের জন্য আমি 2 ইঞ্চি নিলাম মনে করেন, বা 7 ইঞ্চি নিলে চলবে, বা 1.5 ইঞ্চি নিলে চলবে। সোজাভাবে একটা মার্কা দিয়ে নিলাম। এখন লম্বার মাপ ধরে নিচ্ছি, লম্বা হলো 27 ইঞ্চি, আমি 28-এর মধ্যে যে মার্কা দেব, আমি 28 ইঞ্চির মধ্যে মার্কা দিলাম। পুট ডাউন দেবো 2.5 ইঞ্চির মধ্যে, মোহরা লাইন দেবো আমি 9 ইঞ্চির মধ্যে, এটা ফিটিং বডি হলো 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, কোমর লাইনের মার্কা দিলাম হলো 16 ইঞ্চির মধ্যে। এখন মার্কা দিয়ে নিচ্ছি, অ্যাকুরেট সোজাভাবে মার্কা দিতে হবে। এখন পুট গলার মার্কা দিয়ে নিচ্ছি, পুট গলার 3 ইঞ্চির মধ্যে দিলাম, 2.5 ইঞ্চির মধ্যে দিলে চলবে। পুটের মাপ নেব হলো 18-এর 2 ভাগ করে, 9 ইঞ্চি, 9-এর সাথে আরও 1/2 ইঞ্চি সেলাই। বডি হলো 4 ভাগের 1 ভাগ যোগ 1/2 ইঞ্চি দেব, 11 হয়, 11.5-এর মধ্যে মার্কা দিলাম। কোমর আছে 42, 42-এর 4 ভাগ করলে 10.5, আরও 1/2 ইঞ্চি সেলের জন্য। এখন হিপের মার্কা দিয়ে নিচ্ছি, হিপ হলো 45 ইঞ্চি, 45-এ যদি আমি 4 ভাগ করি তাহলে 11.5, আরও 1/2 ইঞ্চি সেলের জন্য, তাহলে 15-12-এর মধ্যে মার্কা দিলাম। তা বন্ধুরা, আমি একটা অর্ডার নিয়ে নিচ্ছি, একটা বোরকার অর্ডার আসছে। তো বন্ধুরা, একটু পরে আমি মার্কা দিয়ে নিচ্ছি কীভাবে আপনারা ডায়েরিতে নোট করবেন। এভাবে অ্যাকুরেটভাবে আপনারা মার্কা দিয়ে রাখতে হবে। মোহরার শেপ দিয়ে দিতে হবে অ্যাকুরেটভাবে, সামনে তাল পাট কাটা হবে। এখানে রাউন্ড কাটিং 2.5 ইঞ্চির মধ্যে দিলাম। তা বন্ধুরা, অবশ্যই আপনারা এই যে যখন কাপড় কাটিং করবেন অবশ্যই এখানে শেপটা ভালোভাবে দিতে হবে, চক দিয়ে ভালোভাবে মার্কা দিয়ে তারপরে কাটিং করতে হবে। তা বন্ধুরা, এখন আমি কিছু এখানে চিত্র আটেস্ট করে নিচ্ছি বা মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে লম্বা দিলাম এই 28 ইঞ্চি, এখন আউট প্লেট বোতাম প্লেট এটা দিলাম প্রায় 2 ইঞ্চি, এটা হলো পুট গলার শেপ। আমরা কলার বানানোর পরে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে, পুট গলা লিখে রাখলাম, এটা পুট লাইন, এটা হলো পুট ডাউন,
পুট ডন আড়াই ইঞ্চি সংখ্যা লিখে রাখলাম। এখন পুটের মাপের যে সংখ্যাটা সেটা লিখে নিচ্ছি, 9.5 ইঞ্চি। এটা হলো মোহরা লাইনের সংখ্যা, উঠে নিচ্ছি। এটা বডি লাইনের সংখ্যা উঠে নিলাম, এটা কোমর লাইনের সংখ্যা উঠে নিলাম, এটা হলো হিপ লাইনের সংখ্যা উঠে নিলাম, এখানে রাউন্ডের শেপের সংখ্যা উঠে নিলাম 2.5 ইঞ্চি। এটা হলো বডির লাইন, এটা হলো কোমর লাইন, এটা হিপ লাইন, এটা রাউন্ড হবে সেটা লিখে নিলাম। 1 নং চিত্র, এক ভাঁজ দুই পাট দুই টুকরা, সামন পাট, এটা মোহরা লাইন, এখান থেকে লম্বা, এখান থেকে পুট ডাউন, এখান থেকে পুট ডাউনের মার্কা, এখান থেকে মোহরা লাইনের মার্কা, এখান থেকে কোমর লাইনের মার্কা, এখান থেকে হিপ লাইনের মার্কা, লাইনটা পুটের মাপের মার্কা, এটা বডি লাইনের মার্কা, এটা কোমর লাইনের মার্কা, এটা হিপ লাইনের মার্কা। তো বন্ধুরা, আমি সামন পাট আপনাদেরকে ড্রয়িং করে দেখালাম, এখন পিছন পাট ড্রয়িং করে দেখাচ্ছি। সামন পাটের লম্বা নিচ্ছি আমি 28 ইঞ্চি, আমি 31 ইঞ্চি নিচ্ছি তিরা সহ, যেহেতু তিরা আলাদা না কাটিং করে আমি এখানে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তিরার মার্কাটা দিলাম হলো 5.5 ইঞ্চির মধ্যে, আর তিরা সহ আমি মোহরার লাইন নামাবো 12 ইঞ্চির মধ্যে, কোমর লাইনের মার্কা দিলাম হলো 16 ইঞ্চির মধ্যে। তো বন্ধুরা, ফিতেটা সামনের দিকে আগায় নিয়ে সেম 31-এর মধ্যে মার্কা, 5.5 ইঞ্চির মধ্যে মার্কা, 12 ইঞ্চির মধ্যে মার্কা, 16 ইঞ্চির মধ্যে মার্কা। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনাদেরকে হাফ লাইন শার্ট টেকনিক্যালের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে কীভাবে কাপড়ে কাটিং করে সেলাই করতে হয় আমি ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নেবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো আমি পুরোপুরি মার্কা দিয়ে নিলাম, তিরার পুটের মার্কা দিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি, এখানেও 9.5 ইঞ্চি। তো সোজাভাবে এইভাবে মার্কা দিলাম, একটু শেপ হবে। পেছনের গলার ছড়ানো দিলাম 3 ইঞ্চি, ডিপ দেব 1.5 ইঞ্চি, এটাকে সুন্দরভাবে এভাবে শেপ দিয়ে নিতে হবে। তীরের পুট গলার শেপ দিতে হবে এভাবে, উপর থেকে 1.5 ইঞ্চি পুট ডন দিতে হবে তীরের, এভাবে সোজাভাবে মার্কা দিয়ে নিতে হবে। এখন বডির মার্কা দিচ্ছি 11.5, 11, 12.5 ইঞ্চি, ওই সামন পাটের মাপেই এখন শেপ দিয়ে নিচ্ছি। এখানে হালকা করে নিচের দিকে আমরা 1.5 সুতা বা 2 সুতা পর্যন্ত আমরা এখানে একটু হালকা করে শেপ দেব। তো বডি লাইনের এখানে 11.5 ইঞ্চি লিখে রাখলাম, এখানে 11, আর এখানে হলো 12.5 ইঞ্চি লিখে রাখলাম, আর এখানে 2.5 ইঞ্চি শেপ সামন পাটের ভাবে যেভাবে শেপ দেওয়া আছে সেভাবে এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সাইন পেন দিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনারা সাইন পেন ব্যবহার করবেন না, নর্মাল কলম ব্যবহার করবেন। পেছন পাটের মোহরার শেপ দিতে হবে হালকাভাবে, তীরের নিচের দিক থেকে উপরের দিকে যে একটু মাথাটা বাটি দিতে হবে, এটা হলো পুট ডাউন 1.5 ইঞ্চি, এটা পেছন গলার ডিপ 1.5 ইঞ্চি, এটা পুট গলা ছড়ানো 3 ইঞ্চি, পুট লাইন, এটা হলো বডির লাইন, এটা হলো কোমর লাইন, এটা হলো রাউন্ড, এটা হিপ লাইন, 2 নং চিত্র, পেছন পাট, এক ভাঁজ দুই পাট এক টুকরা হবে, এটা হলো তিরা, 2 ভাঁজ 4 পাট 2 টুকরা হবে, 3 নং চিত্র হলো তিরা। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাচ্ছি, অবশ্যই আপনারা চিকন কলমে লিখবেন। হাতার লম্বা হলো 24 ইঞ্চি, আমি 24-এর থেকে আমি 2.5 ইঞ্চি বিয়োগ করব, যোগ করব আরও 1 ইঞ্চি সিলের জন্য। কাটিং লাইন দেবো আমি 4 ইঞ্চির মধ্যে,
আরমোলের মাপ হলো 8.5 ইঞ্চি, কাপ হলো 9 ইঞ্চি, 9 এর অর্ধেক হলো 4.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি কুচির জন্য। তো এখন বন্ধুরা মার্কা দিয়ে নিচ্ছি, একুরেটভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে অর্ধেকের মধ্যে আমি গুলফির ফাড়া দিয়ে নিচ্ছি, 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি দিলেই চলবে। তো বন্ধুরা এই গুলফির যে ফাড়া দেবেন, যদি ওরেফ হাতা কাটিং করেন তো ওরেফের দিকে গুলফির ফাড়া দিতে হবে, আর খাড়ার দিকে যে তালপাট কাটতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা আপনারা যদি খাড়া পাটে হাতা কাটেন, দুই দিকে খাড়া সামনে এবং পিছনে, তাহলে গুলফি যেদিকে কাটবেন ফাড়া, আর তার বিপরীত পাশে হলো তালপাট দিতে হবে। এটা হলো হাতার মোহরা, এটা হলো কাটিং লাইন, এটা হলো লম্বা। এখান থেকে 22.5 ইঞ্চি হবে, আর কাফে যে 2.5 ইঞ্চি যোগ হবে, এটা হলো প্লেটের ফাড়া 5.5 ইঞ্চি। এটা হলো মুহুরি, এটা হলো 4 নং চিত্র হাতা, দুই ভাঁজ, সাইড পার্ট দুই টুকরা হবে বন্ধুরা। এটা হলো লম্বা ভাঁজ, যে পাশে তালপাট কাটিং হবে তার বিপরীত পাশে গুলফির জন্য কাটতে হবে। তো বন্ধুরা আমি হাতা আপনাদেরকে ড্রয়িং করে দেখালাম, এখন আমি সিঙ্গেল কাপ কীভাবে কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল কাপ অনেক ধরনের ডিজাইন হয়, তার মধ্যে রাউন্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার কাপ হলো 9 ইঞ্চি, 9 এর অর্ধেক 4.5 ইঞ্চি, আর চওড়া দিলাম হলো 2.5 ইঞ্চি। এটা হলো 5 নং চিত্র, দুই ভাঁজ, চারি পাট দুই টুকরা হবে বক্রম, বক্রম কোনো বাড়তি নেওয়া যাবে না। তো বন্ধুরা আপনাদেরকে কাপ ড্রয়িং করে দেখালাম, এখন সংক্ষেপে আমি কলার ড্রয়িং করে দেখাচ্ছি। যেহেতু আমার কলারের ভিডিও দেওয়া আছে কীভাবে কলার কাটতে হয়, সেটা দেখে নেবেন, শেপগুলো কীভাবে দেওয়া হয়, ফর্মা কীভাবে কাটিং করতে হয় সেটা আমি ভিডিও দিয়েছি, তো অবশ্যই ভিডিও দেখে নেবেন। কলার অনেকভাবে কাটিং করা যায়। এটা হলো 6 নং চিত্র, আমি চিত্রগুলোর সূত্র অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এখান থেকে হলো 7.5 হবে, যেহেতু 15 ইঞ্চি গলা। তো বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা এই আমি প্রত্যেকটা ড্রয়িংয়ের ফর্মুলা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সূত্র অবশ্যই দেখে নেবেন, অবশ্যই আয়ত্তে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে লেডিস গলা কাটিং করে দেখাচ্ছি, যারা গলা কাটিংয়ে কাঁচা, গলার শেপ আনতে পারেন না, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর আমার প্রত্যেকটা ভিডিওর লাস্টের দিকে গলা কাটিং আছে, এটা প্রায় 46 ইঞ্চি পড়ি, প্রায় 7.5 বা 15 ইঞ্চি ডিপ দেবো, ছড়ানো 6.5 দিলেও চলে, 7 দিলেও চলে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে গলা কাটবেন, তো বক্রম অবশ্যই হবে কম। তো বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও লাস্টের দিকে লেডিস গলা কাটিং আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, যারা গলা কাটিংয়ের কাছে আছেন। তা এখানে আরেকটা গলা কাটিং করে দেখাচ্ছি, এটা প্রায় 38-39 ইঞ্চি সাইজের গলা। তো বন্ধুরা আপনার যারা গলা কাটিংয়ে কাছে, অবশ্যই আপনারা প্রেপারের চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, তো অবশ্যই আপনারা শেপ আনতে পারবেন। তো আপনাদেরকে 3টি গলা কাটিং করে দেখালাম, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।